যে বাংলাদেশে একজন আলে মুফতি রিজল করিম আবরার তিনি একটি হাদিস জাল করেছেন এবং তার মাঝবের পক্ষে একটা জাল হাদিস রচনা করে তিনি দলিল উপস্থাপন করেছেন সেটার আজকে তাহকে কি আলোচনা আপনাদের সামনে পেশ করব এবং এটা জেনে রাখবেন নিঃসন্দেহে জাল হাদিস পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে এমন কোনো ইবারত মজুদ নেই আপনাদেরকে সেটাই আজকে আপনাদেরকে উপহার দেব যে তিনি জাল হাদিস তৈরি করতে গিয়ে কীভাবে ধরা পড়েছেন কেননা আমরা যখন আলোচনা করি তখন বলে যে পড়ে নি এটা নি সেটা নি ভাই মাদ্রাসে পড়েনি ঠিক আছে তার মানে তো মাদ্রাসে পড়ে তো জাল হাদিস করবো না রে ভাই মাদ্রাসা কি আপনারা পড়েন আরবি শিখে জাল হাদিস করার জন্য এটাই এটাই কি আরবি শিখার আপনাদের মূল মাকসাদ যে আরবি শিখে আপনারা হাদিস জাল তৈরি করবেন তো যাই হোক আজকে আমরা আলোচনা খুব লম্বা করব না তার আলোচনাটি সম্পূর্ণ আমরা শোনাবো তারপরে আমরা একটা একটা করে জবাব ইনশাল্লাহ আমরা পেশ করব আলোচনায় কেন কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের এই রেজল করিম আবরা তিনি আব্দুর রাজাক বিন ইউসুফ বিন হোসেন আর ওটিসি সি হাদিস আলেম ওলেমাদের ভিডিওকে কাট কাট করে তিনি একদম যাচ্ছেতাইভাবে অকথ্য ভাষায় তিনি কথা বলে তিনি খণ্ডন করেন তার জন্য আমরাও যেহেতু আমাদের প্রতি অভিযোগ আছে তাই জবাব দিতেই হয় অভিযোগ যে তারা না করতো আমরা জবাব দিতাম না তারা যেহেতু আমাদের ভিডিওকে কাট কাট করে জবাব দেয় তাই আমরাও তাদের কাছ থেকেই এই ওসুলটা নিয়েছি এবং আমরা তাদেরও ভিডিওকে আমরা আপনাদের সামনে জবাব দেব তারা যে কতটা মিথ্যাচার করে এবং হাদিস পর্যন্ত জাল করে নিজের মাঝের পক্ষে এটা আপনাদের সামনে আজকে পেশ করব তো যাই হোক আসেন আমরা প্রথমত আলোচনা একটা শ্রবণ করি তার আলোচনা ইমামে পেছনে সুরা ফাঁতেহা পড়বেন কি পড়বেন না এই মর্মে সম্ভবত নাইনটি সিক্স এম বাংলা কোনো এক এফএম চ্যানেলে তিনি উত্তর দিতে গিয়েছেন আর আমি কোনো মানে তাদের আলোচনা সম্পূর্ণটাই শোনাই আমি অর্ধেক অর্ধেক শোনাই না সম্পূর্ণটাই শোনাই আসেন প্রথমত তাদের আলোচনাটা আমরা একটু শ্রবণ করি তিনি কি বলেন মাঝে ইমামের পিছনে ফাতিহা ফাতে পড়বো দেখেন আপনি কোনো নাম শুধু জোহর বল না কেন আসর কেন মাগরিব কেন আসা কেন কোন নামাজে আপনি যদি ইমাম সাহেবের ইত্তেদা করেন তাহলে আপনার সুরায় ফাতিহা পড়তে হবে না কারণ কি রসল্লাহ সাল্লাহ আলী ইসলামের হাদিস রয়েছে ইনামা জয়ল আল ইমাম উল্লিগে ইমামকে নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য ফাইদা কর ফিতু ইমাম যখন কেরাত পড়বে যখন চুপ থাকবে এবং রসল্লাহ সাল্লাহ আলসলাম হাদিস এটাও বলেছেন মুস্তাদ আহমদের হাদিস জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত মান কাজ আলহু ইমাম উন ফাইম না কর তাল ইমাম এলাহু কের এবং আমি আরেকটা হাদিস শুনাই হজরত ইমাম ইবন জারিদ তাবারি রহিম আল্লাহ তাফসির ইবন জারিদ তাবারিতে এনেছেন হজরত আবদুল্লাহ ইবিন মাসুদ রাজি আল্লাহ আনহু একবার নামাজ পড়াচ্ছিলেন তখন কিছু মানুষ ইমামের পিছনে সুরা ফাতেহা

আপনারা আলোচনা শুনেছেন সম্পূর্ণ আলোচনাটা তার উত্তর পর্বটা দিয়েছি এই মাত্র এক মিনিটে তিনি ফোর জি গতিতে অনেকগুলো দলিল দিয়েছেন এবং অনেকগুলো খেয়ানত করেছেন প্রতারণা করেছেন এর মধ্যে আবার এক মিনিটের মধ্যে হাদিস জালও তৈরি করে ফেলেছেন আসেন আমরা এবার ধারাবাহিক পর্যায়ে আপনাদের সামনে আমরা একটা একটা করে এবার জবাব দেবো যে তিনি এক মিনিটের মধ্যে তিনি হাদিস জালও করেছেন তিনি নিজের ইচ্ছা মতো তিনি ব্যাখ্যা করেছেন সমস্ত কিছু নিজে করে ফেলেছেন আসেন আমরা কয়েকটা প্রথমতে দেখব তিনি প্রথম একটা দলিল দিয়েছে আপনার লক্ষ্য করেছেন প্রথম যে দলিলটা যে তিনি বলেছেন থেকে হাদিস প্রমাণিত আছে ইজ একতু যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এই হাদিসটা পেশ করেছে কিন্তু এই হাদিসটা কে বর্ণনা করেছে এটা বর্ণনা করেনি কোন গ্রন্থে বর্ণনা আছে তাও তিনি বর্ণনা করেনি এখন আমি কীভাবে বুঝবো যে এই হাদিসটা আসলে কোন গ্রন্থে বা কোন রাবি থেকে বর্ণনা এসেছে একই ধরনের রাবি এই ধরনের হাদিস অনেকগুলো বর্ণনা করেছে দাউদে আছে নাসাইতে আছে দারাকুতনিতে আছে মহতা মোহাম্মদে আছে একাধিক জায়গাতে আছে এখন তিনি কোন গ্রন্থের ইবরত পড়লেন এটা একটা একটা মূল বিষয় তারপরে আমরা যদি বলি যে এই হাদিসটা যদি আবু হুরাইরা রদিয়াল আনু সূত্রে যদি আপনি পড়ে থাকেন তা আমরা বলবো যে আবু হুরাই রা আনু তিনি যদি বলেন ইজ কারাফান সেতু যখন কেরাত পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো তো আমরা বলবো ঠিক আছে আবু হুরাই রা রদ্দুল্লাহ কথা ঠিকই বলেছেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো যে আমরা আহলুল হাদিস রাও ইমাম সাহেব যখন সরাফাঁতের পরে আর রহমান ধরে আমরা সেই সময়তে চুপ থাকি সেটা আমাদের বিরুদ্ধে নয় এখন বলতে পারেন না এখানে সুরা ফাঁতেহাটাও খাস তো আমরা বলবো সুরা ফাঁতেহার কথা এখানে খাস নাই মনে রাখবেন মাসালাই খালফুল ইমাম মানে সুরা ফাতেহা এই মাসালাতে সুরা ফাতে হচ্ছে খাস আর কিরাত হচ্ছে আম তাই খাস দলিল দিতে হবে আম নয় আর আম আর খাসের মধ্যে যে টক্কর লেগে যায় মহদ্দিন সকলে যারা মুজদেদ ইমাম তারা সকলে রায় পেশ করেছে আম আর খাসের মধ্যে যে টক্কর লেগে যায় খাসটাই প্রাধান্য পায় এটা হানাফিদের ওসুর স্পষ্ট হবে একাধিক জায়গাতে মজুদ আছে আল্লামা বিশেষ করে ইমাম তহবিস শাহু মানিল্লা সারে তিনি কথাই নকল করেছেন উসুল যে আম আর খাসের মধ্যে যে টক্কর লেগে যায় খাসটা প্রাধান্য পায় তো ইজাক ফানসে তো যখন কিরাত পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো তো আমরা আহলুল হাদিস যারা আছি আমরা সুরাফাতে পরে ইমামশু রহমান ধরে সুরাইয়া ইয়াসিন গাছিয়া যাই ধরুক না কেন আমরা চুপ থাকি আমরা শ্রবণকারী তাই এই হাদিসটা আমাদের বিরুদ্ধে নয় জবাব দুই যদি আবু থেকে এ হয় তাহলে আমরা বলবো যে স্বয়ং আবুহরাইরা রদি আলা আহ সে মুসলিম হাদিস নাম্বার তিনশো পঁচানব্বই যেটা মাথতে সামলাতে যেই ক্রমিক অনুসারে এবং ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর ছশো সাতাশিতে স্পষ্টভাবে আছে আবু হুরাই যখন জিজ্ঞেস করলো যখন আমরা ইমামের পেছনে থাকবো তখন কি আমরা সুরফ ফাতে পড়ব তিনি বলছিলেন যে লাল সালাতিমাল ইকরা কিতাব সুরাফ ফাঁতে ছাড়া নামাজ হয় না একজন ফার্সি প্রশ্ন করছে আবু হরাইরা যখন আমরা ইমামের পেছনে থাকবো তখন কি করবো আবু হরাইরা বলছে যে ফিনাফসিক তখন তুমি মনে মনে পড়ো তার মানে বোঝে গেল আবু যদি একথা কথা বলে যখন কুরআন পাঠ করা হয় তোমরা চুপ থাকো না ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্য ইজাকারা আফান সেতু যখন কিরাত পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো কিন্তু ওই আবু হুরায়রা ও তিনি বলছেন হ্যাঁ তবে তোমরা সূরাতুল ফাতিহা এটা তোমরা পড়ো সূরা ফাতিহা পড়ো লা ইলাহা ইল্লাল মালিক রব্বিল আলামিন মালিক ছাড়া নামাজ হয় না তার মানে বুঝ গেল আবু হুরায়রার ইজাকার আফান সেতু এই বন্নটা আম আর সরাফ পড়াকে আবু হোরা খাস করে দিলেন যে হ্যাঁ ইমামের পিছনে থাকলে সরাফ হাঁতে পড়তে হবে অ্যান্টিভেনাম তাছাড়া যদি আপনি আবু মুসা সারি থেকে যদি এই রেওয়াতটা দেন তা আমরা বলবো আবু মুসা সারির এই রেওয়াতকে ইমাম বুখারি জুজ্জুল কিরাত হাদিস হাদিসনামা দুইশো চৌত্রিশে তিনি যে বলেছেন একাধিক যে বলেছে এই বিষয়ে বিস্তারিত যদি আমার তাহাকিক জানতে চান আমার একটা আলোচনা আছে তিনটে পর্বের আলোচনা আছে তাহাকিকই মাজলিস মাশালা পাঁচ ছয় সাত এ তিনটে অধ্যায় দেখেন আমি সম্পূর্ণ হানাফি মাজ পক্ষ থেকে যে দলিলগুলো পেশ করা ইসরা ফাতিয়া পড়তে হবে না তাদের প্রত্যেকটা দলিলের একটা একটা করে ধরে ধরে আমি জবাব দিয়েছি ওই জবাবটা আপনারা শুনতে পারেন আসেন তারপর তিনি একটা বলেছেন কি যে মুসনাদ আহমেদের একটা হাদিস তিনি বর্ণনা করেছেন মানে কানালাহু ইমাম ও ফাকিরা যে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট তিনি মুসনাদে আহমেদ থেকে দলিলটা পেশ করেছে তিনি এখানে একটু চক্রান্ত করেছে আটশো পঞ্চাশে আছে কিন্তু তিনি মুসনাদে আহমদের রেফারেন্স দিয়েছে দ্বারাকুতনীতে হাদিসটা আছে কিন্তু দ্বারাকনি বর্ণনা টেনে নিয়ে আসেনি কেন জানেন কারণ দ্বারাকুতনীতে হাদিসটা নিয়ে আসার পরে ইমাম নিজে বলেছেন এই হাদিসটা জৈব দুটো কারণ উল্লেখ করেছে একজন রাবির ওপরে অভিযোগ করেছে ইমাম দারাকুত্নী রেম্লা সে রাবির নামটা বলছি না তবে মনে রাখবেন মানে ইমাম দারাকত্নী রায়মুল্লা এমন একজন ব্যক্তির উপরে অভিযোগ করেছে ওরা হজম করতে পারবে না তার জন্য এই মানকান আলাহ ইমাম এই হাদিসটা দারাকুতনি থেকে পেশ করেনি কারণ ইমাম দারাকুতনি সুরাম দারাকুতনীর বারোশো চল্লিশ নম্বর হাদিসে এই হাদিস নিয়ে এসে তিনি জৈব ঘোষণা করে দিয়েছেন দুটো রাবির উপরে আপত্তি করেছে তার জন্য দলিল পেশ করেনি ইবনু মাজা সচরাচর সমস্ত মানুষের হাতে আছে আটশো পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে একজন রাবি আছে জাবির আল জুফি সমস্ত মহাদিসদের ঐক্যমতে কাজদা মিথুক প্রতারক এর হাদিস গ্রহণযোগ্য নয় তাই ইমান কান আল্লাহ ইমামু এই যে ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট এদটা তিনি ইবনু মাজা থেকে পেশ করেনি কেন মুসনাদ আহমেদ থেকে পেশ করেছে তার একটা কারণ আছে মুসনাদ আহমেদ সবার কাতে মানে হাতে মুজিদ নেই এখন বলে দিল মানুষ মেনে নিবে তারপরেও 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 আমরা বলবো মুসনাদ আহমেদ থেকে যে দলিল আপনি পেশ করেছেন মুসনাদ আহমেদের এই দলিল এখানে ইনকেতা আছে মুসনাদ আহমেদের দলিল এটা মুনকাতি এটা ইনকেতা আছে এই বিষ বিষয়ে যদি বিস্তারিত জানতে চান মুসনাদা আহমেদ আপনি নুসকা বলে দেখতে পারেন যে এখানে একটা বিষয় শুধুমাত্র আমি এই কথা একটা বলে দিই যে মুসনাদ আহমেদের রিওয়াতটা কেন মুনকাতে আছে এই বিষয়টা তো এই জন্য আমার এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে আমার একটি বই আছে সে বইটা আপনারা দেখতে পারেন তো প্রথম কথা হচ্ছে মুসনাদে আহমেদে আবু মানে জাভের আল জুফি এই রাবি বাদ পড়েছে মুসনাদে আহমেদে জাভির আল জুফি এ রাবি বাদ পড়েছে তার জন্য মুসনাদে আহমেদের এটা মুনকাতি এটা সূত্র বিচ্ছিন্ন ইনকেতা আছে আপনি একটা ইনকেতা দলিল দিয়েছেন তারপরে মানকানাল ইমাম যে ইমামের কীরাত মুক্তার জন্য যথেষ্ট ইমাম দারাকত্নি সোনান দারাকত্তিতে নিয়ে এসে তিনি জেব ঘোষণা করেছেন তারপরে সোনান ইবনু মাজাতে আটশো পঞ্চাশে ওখানে জাভির আল জুফি এ রাবি আছে আর এই রাবিকে কখনোই চ্যালেঞ্জ করলাম কখনোই ওলেমাই আহনাব দেবন্দিরা কখনোই সহি হাসান প্রমাণ করবে না যদি প্রমাণও হয় প্রমাণ করতে চাইবে না কেন জানেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই জাভের আল জুফি মানে কান আলহ ইমাম এই হাদিসের যে সনদে জাভের আল জুফি আছে এই জাভের আল জুফি কাজজাব মিথ্যুক এর হাদিস গ্রহণযোগ্য নয় এটা হানাফি মাঝাব দেবন্দি বেরোলবে যারা আছে এরা কখনোই জাভের আল জুফিকে হাসান প্রমাণ করার চেষ্টাও করবে না কেন জানেন কারণ একটাই যে জাভেরাল জুফিকে স্বয়ং ইমাম আবু হানিফা ফের জন্ম আশি হিজুরি মৃত্যু একশো পঞ্চাশ হিজুরি তিনি বলেছেন কাজ দা মিথ্যুক ধোকাবাদ সবচেয়ে বড় মিথ্যাবাদী যদি কেউ আসমারি গ্রন্থে হয়ে থাকে ইমাম আবু হানিফ রেমল্লা তিনি বলেছেন সে হচ্ছে জাবির আল জুফি যিনি আছেন এই ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট এই হাদিসের সনদে আলহামদুলিল্লাহ যেটা মুসনাদে আহমেদ থেকে পেশ করেছেন ওখানেও আছে সুরান দারাকুতনি থেকে পেশ করে মানে দারাকুতনিতে এখানে এখানেও আর একজন আছে ওই রাবিটার নাম বললাম না তো যাই হোক আপনাদেরকে এখানে বলছে জাবির আল জুফি তিনি কাজরাব মিথ্যুক ঢোকাবাজ এখন প্রমাণ অ্যান্টিভেনাম প্রমাণ এটা রিজাল শাস্ত্র থেকে দেওয়া যেতে পারে একাধিক বাদ দিয়েছি আজকে রিজাল্ট শাস্ত্র থেকে দেখাও না উলুমায় আহানাতের কলম দিয়ে লিখেছে তাদের গ্রন্থতে কিছু দেখায় একটা বই দেখায় এটা হচ্ছে ইমামে আজম আহ্বানী প্রায় মহল্লার পরিচয় মহাত্মা এবং অপবাদ খণ্ডন সংকলন মুক্তি বশীর হাসান কাশেমি দারু উলুম দেওবন্দ একজন দেবন্দি আলেম তিনি এবার উনচল্লিশ নম্বরের পৃষ্ঠাতে ইমাম আহ্বানি প্রায় মহল্লার যে মুহাদ্দিস তিনি যে রিজাল শাস্ত্রবিদ এটা প্রমাণ করার জন্য একটা দলিল কায়েম করেছে আবার বোঝেন ইমাম আবহানিপা রেমাহুল্লার যে মহাদ্দিস তিনি শাস্ত্রবিদ ছিলেন এর জন্য একটা দলিল নিয়ে এসেছি ইমাম হানিফা যে মানে যারা তা দলিল জানতেন তার প্রমাণ পেশ করেছে উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় কী দলিল দেখেন আসেন আমরা একটু পরে পড়ে শোনাই উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় এটা ইন্ডিয়ান বই ইন্ডিয়ান বই আপনারা যারা আছেন তারা ইন্ডিয়া থেকে কিনতে পারেন মুফতি বসির হাসেন কাশ্মীর একদম শেষ লাইন পড়বেন শেষ লাইন শেষ লাইন পড়বেন উনচল্লিশ নম্বরে সুরেছে চল্লিশের শেষে চারটে লাইন পড়বেন কি লিখছে দেখেন আমি পড়ছি লিখছেন যে সিয়াসিদ্দা লেখকগণের মধ্যে অন্যতম ইমাম তিরমিজি রহমল্লা মৃত্যু দুশো নশি হিদ্রি ইমাম আবহানিফ রহমল্লা বলেছেন জাবের আল জুফি থেকে বড় মিথ্যাবাদী এবং আতা বিন আবির রবাহ রহমাহুল্লাহ থেকে উত্তম কোনো ব্যক্তি আমি দেখিনি অধ্যারোচনা করেছে ইমাম সাহেব মানে ইমাম আবনীপ রহমল্লা রিজাল শাস্ত্রবিদ ছিলেন এটা প্রমাণ করতে গিয়ে বলছে ইমাম আবনীপ যে রিজাল জানতেন তিনি যে জারাতাদিল করেছেন রাবিদের উপরে তার জন্য একটা দলিল নিয়ে এসেছে স্বয়ং হানাফি দেবন্দিরা যে ইমাম আবুনি পরে মোল্লা বলেছেন যে জাব জুফির মতো কাজাব মিথ্যুক ধোকাবাজ এর মতো আমি কোনো ব্যক্তিকে দেখি নাই আর আতা বিন আবির আবার মতো উত্তম কোনো ব্যক্তি দেখি নাই এই ইবারত দিয়ে এই যারা আর তাদিলটা দিয়ে ইমাম আবুনি পাকে রিজাল শাস্ত্রবিদ প্রমাণ করা হয় কিন্তু আজকে আপনারা এখান থেকে পালাচ্ছেন কেন আজকে জাবেরাল জুফিকে ইমাম আবহানি পরে মোল্লা নিজে কাজদাব বলেছে আজকে আপনারা সেই জাবেরাল জুফির আপনারা হাদিস পেশ করছেন একটু লজ্জা লাগে না একটু লজ্জা লাগে না কেবল ডবল স্ট্যান্ডার্ড কেন এই বিচারিতা আপনাদের ইমাম সাহেব বলেছে জাবেের আল জুফি কাজাব আবার আপনার ওই জাবের আল জুফি দিয়ে আপনার হাদিস পেশ করছেন যদি এই হাদিস গ্রহণ করতে হয় তাহলে স্বীকার করতো ইমাম আবহানি পুরে মহল্লা তিনি যারা তাদের জানতেন না কেননা তিনি বলছেন কাজাব আর ওলেমাই দেবন তারা দলিল পেশ করছে জাবের আল জুফি থেকে অ্যান্টিভেনাম ইন্ডিয়ার বাসী যারা আছেন তারা এই বইটা কিনবেন দেখেন চল্লিশ নম্বর পৃষ্ঠায় কথা লেখা আছে আর নকল করেছে কোথা থেকে এল আউস ইমাম তিরমিজির মিজির এল প্রথম খণ্ড সাতশো উনচল্লিশ পৃষ্ঠা এখান থেকে আর আরেকটা গ্রন্থ থেকে নকল করেছে খায়রাতুল হিসান আঠাশ নম্বর পৃষ্ঠা থেকে ইবার নকল করেছে তাই অলিমায় আহনাফ হানাফি যারা আছে তাদেরকে বলছি দেবন্দি যে মুক্তি আবরার সাহেব আপনি যে দলিল দিচ্ছেন ইমাম আবণীপুর আল্লাহর বিরুদ্ধে চলে গেছে এখন আপনি বড় পণ্ডিত আপনাকে মানতে হবে না ইমাম আবনীপুর মোল্লাকে শ্রোতারা মানবে দর্শকরা মানবে মুসলিমা মানবে আমরা ইমাম আবহানি পরেমল্লার পক্ষে আছি মাসলাতে আপনারা বিপক্ষে চলে গেছেন আবার দেখেন আরেকটা বই দেখায় যারা বাংলাদেশি আলেম আছেন বাংলাদেশ থেকে যারা আলোচনা শুনছেন তাদের জন্য অ্যান্টিভেনাম জবাব আছে আরেকটা বই আপনাদেরকে দেখাই সে বইটা বাংলাদেশ থেকে ছাপিয়েছে এটা আপনাদের জন্য মানে পুষ্টিদায়ক হবে আপনারা কিনবেন বইটা কেনার পরে পড়বেন যে কি অবস্থা এ বইটার নাম হচ্ছে আহলে হাদিসের স্বরূপ সন্ধানে দেবন্দী লেখক মুফতি মিজানুর রহমান কাশেমি মুফতি মুফতি মিজান রহমান কাশেমি তিনি বইটা রচনা করেছেন বাংলাদেশ থেকে ছাপিয়েছে বাংলাদেশের লেখক এই বইটার একশো তেইশ নম্বর পৃষ্ঠার প্রথম পাঁচটা লাইন পড়বেন একদম প্রথম পাঁচটা লাইন পড়বেন এখানে লিখছে দেখেন আশ্চর্য হয়ে যাবেন বাংলাদেশ থেকে বইটা কিনে নেন পড়বেন আপনার সাহেব একবার এমন একটা দলিল পেশ করেছেন যেটা আপনার মাজাবের বিরুদ্ধে মাঝাব না ইমামের বিরুদ্ধে চলে যায় আজীব দুনিয়া দেখেন কি বলছেন একশো পঞ্চাশ দিকে যখন অধিকাংশ তাবি ইন্তেকাল হয়ে গেল তখন কিছু বিচক্ষণ ইমামগণ রাবিদের তৌসিক ও তথা নির্ভরযোগ্য এবং দুর্বলতা সাব্যস্ত করেন এক্ষেত্রে মুখ খুললেন যেমন ইমাম পেরে এমহল্লা হ্যাঁ কত গর্ব করে বলছে ইমাম আবহানি পরে মহল্লাহ ইমাম আবহীপেরেমল্লাহ বলেন আমি জাভের আল জুফির চেয়ে অধিক মিথ্যুক আর কাউকে দেখিনি ইমাম আবনিপার কথা নকল করছে যে ইমাম আবহানি পের রিজাল শাস্ত্রবিদ ছিলেন এবং যখন মিথ্যুক রাবিরার সমাজে প্রচলিত হতে শুরু করলো ইমাম আবনীপের মুখ খুলেছিলেন আর ইমাম আবহ রেম্লা তিনি বলছেন যে আমি জাবের আল জুফির চেয়ে অধিক অধিক আর কাউকে দেখিনি স্পষ্ট তার মানে বোঝা গেল যে আপনি যে দলিলটা দিয়েছেন ইমাম আবুবল্লাফি কে মিথ্যুক বলেছে আর আপনি একজন হাদিস দিয়ে আপনি নিজেই মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলেন আজীব দুনিয়া কি ব্যাপার ভাই আমরা বুঝি না আপনারা এরকম বিচারিতা নীতি কেন নিজেরাও সুল তৈরি করেছেন নিজেরা বলছেন জাভেরাল জুফি কাজাব আবার এই দলিল ইমাম আবু নেব রহমল্লাকে আপনি যারাত দিলের ইমাম পেশ করতে চাইছেন এরকম কেন আপনি ছেলের মা আপনি ছেলের মাসি বেশি একসঙ্গে হলে হবে তা তো হবে না এটাকেই বলা হয় তাসের ঘর ভেঙে চৌচির হয়ে যাবে দুর্বল ঘর নিযুক্ত করতে হয় না আর একটা বই দেখাই এ বইটা হচ্ছে বাংলাদেশ থেকে ছাপিয়েছে বইটার নাম হচ্ছে ষড়যন্ত্রের কবলে ইমাম আবু হানিফা ও হানাফি ফেখ বইটা প্রায় হাজার পৃষ্ঠার বই ইমাম হানিফা মোল্লার প্রসঙ্গে লিখেছে এবং বিভিন্ন অপবাদ খণ্ডন করেছে মাসান ইন্টারন্যাশনাল পুস্তক থেকে এটা প্রকাশ করেছে বইটার বাংলাদেশ থেকে ছাপিয়েছে বাংলাদেশি লেখক লেখক হচ্ছে মুফতি সিরাজুল ইসলাম আল বা সিরাজুল ইসলাম বা বাংলাদেশের লেখক এই বইটা তিনশো চৌত্রিশ পৃষ্ঠাতে পড়বেন এখানে ইমাম আবহাওয়া রেমাল্লাকে যারা তাদিলের ইমাম পেশ করতে গিয়ে আবার এই দলিলটা নিয়ে এসেছে কী এনেছে দেখেন এ দেখেন দাগানো আছে দুই জায়গাতে দাগানো আছে আপনার বইটা কিনে নেবেন কী লিখছে দেখেন হাদিস গ্রহণের ব্যাপারে ইমামে আজম সনদ যাচাই বাছাই ছিল সর্বোচ্চ পর্যায়ের ইমাম তিরমিজি কৃত জামিয়াত তিরমিজির বর্ণনা ইহাই তার প্রমাণ করে ইমাম তিরমিজি জামিয়াত তিরমিজির কিতাবুল এলালে উল্লেখ করেছেন মোহাম্মদ বিন গাইলান আমাদের বলেন ইহা ইয়াহিয়া আল হাম্মানি আমাদের বলেছেন ইমাম আবু হানিফা বলতে শুনেছি তিনি বলেন আমি জুফি হতে কাউকে দেখি নাই আর আতাবিন মতো কাউকে দেখি নাই আতা আপনাদের মাত্র তিনটা গ্রন্থ থেকে দেখালাম যে আপনারা যে দলিল পেশ করেছেন মান ক্যান ইমামু যে ইমামের কিরাত মুক্তাদের জন্য যথেষ্ট এই যে মুসনারে আহমেদ থেকে আপনারা দিয়েছেন যদি এখানে জাভের জুফি নেই এখানে সনদ বিচ্ছিন্ন হয়ে গেছে এর জবাব আমরা ইনশাল্লাহ একাধিক মানে আপনি যদি আবার তানকিদ করেন আমরা আবার পাল্টা জবাব দেবো আপনাকে জবাব দেওয়ার সুযোগ রেখে দিলাম তারপরে আল জুফি আছে এ হাদিসের আবিতে মানে সনদে আল জুফি আছে আর জাবের আল জুফিকে স্বয়ং ইমাম আবনীপুর রহমল্লা তিনি কাজজাব এবং সমস্ত আসমান জমিনের নিচে সব যেহেতু বড় কাজজাব যদি কেউ হয়ে থাকে আমরা বলবো ইমাম আবনীপুর রহমলার মত অনুসারে তিনি জাবের আল জুফি আর আপনার তার দলিল দিয়েছেন একটু লজ্জা লাগা উচিত একটু লজ্জা লাগা উচিত তারপরেও 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 অ্যান্টিভেনাম যদি হাতে সহিও প্রমাণ করেন ধরে নিই জাবের জুফি থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তারপর যদি ধরে নিই যে ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট যে সহিও ধরে নিই তারপরে আপনাদের কোনো দলিল নাই ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট ওই যে আমি আগে ব্যাখ্যা করে দিয়েছি ইমাম সাহেব সরাতুল ফাঁতেহা পাঠ করার পরে যখন অন্য কোন কিরাত সরা গাশিয়া ইয়াসিনার রহমান ধরবে এই কিরাতের কথা বলা হয়েছে সরা ফাঁতিহা যথেষ্ট এ কথা বলা হয়নি তার প্রমাণ তার প্রমাণ এটাই যে হজর জাবের বিন আবদুল্লাহ রদি তিনি বলছেন ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট কিন্তু স্বয়ং জাবের বিন আবদুল্লাহ রদি আল তিনি ইমামের পেছনে মুক্তাদি হিসাবেও তিনি ফাতিহা তিনি পাঠ করতেন তিনি পাঠ করতেন তার কিছু আমরা দলিল আপনাদের সামনে পেশ করি যে হজর জাবের বিন আবদুল্লাহ ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট বলেছে তাহলে হজর জাবের বিন আবদুল্লাহ রদি আল্লাহ তিনি কেন ইমামের পেছনে সুরাতুল ফাতিহা পাঠ করতেন এ ব্যাপারে আপনার সোনা ইবনু মাজা দেখবেন আটশো তেতাল্লিশ নাম্বার হাদিস জাবেের বিন আবদুল্লা রদাহুর আমল বর্ণনা করা আছে এবং তিনি তিনি বলেছেন নিজেই যে তিনি বলছেন যে আমরা জোহর এবং আসরি ইমামের পেছনে প্রথম দুই রাখাতে সোরাফাঁতে অন্য সুরা পড়তাম আর শেষ দুই রাখাতে সোরাফাঁতে পড়তাম সোন ইবনু মাজা হাদিস নাম্বার আটশো তেতাল্লিশ এবং সোন সোনুল কুবরাল বেহাকি হাদিস নামার দু হাজার নয়শো চুয়াল্লিশ

আর ইমাম তিরমিজি রহিমা উল্লাহাম তিরমিজি তিনশো বারো নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে তিনি ওখানে অনেক সাহাবি যারা ইমামের পেছনে সোরাফ ফাঁতেহা পড়তেন তাদের আলোচনা করতে গিয়ে বলেছেন যারা ইমাম সোরাফ ফাঁতে পড়তেন তাদের মধ্যে জাবের বিন আবদুল্লাহ রদি তালা আনু ছিলেন তা আলহামদুলিল্লাহ আপনাদের কোনো দলিল নেই এর জন্য আমি কালকে বলেছিলাম যে বেল পাকলে কাকের কি আরে ভাই দলিল তো আপনার না বেল পাকলে কাকের কি কাকের তো কোনো যা আছে না রে ভাই তো আপনি এই দলিলের টানাচ্ছা ছেড়া কেন করছেন অ্যান্টিভেনাম এখানে আমরা শেষ করলাম আর একাধিক আমরা জবাব দিতে পারবো তারপরে দেখেন যে আরেকটা তিনি দলিল পেশ করেছেন যে আবদুল্লাহ ইবনু মাসুদ রদি তাল আনু থেকে প্রমাণ করেছেন তা বিশেষ করে তাফসির থেকে যেটা তাবারিতে আছে তাবারি থেকে তিনি দলিল পেশ করেছেন যে আবদুল ইবনু মাসুদ একদায় একজন ব্যক্তিকে দেখলেন তিনি ইমা হিসেম সুরাতহা মানে তিনি কিরাত করছিলেন আর আবদুল্লাহ বিন মাহুদ তিনি বলছেন যে তোমাদের কী হয়েছে তুমি জানো না যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এই ঘটনা থেকে তিনি মানে তিনি তিনি বলেছেন বলে বলতে চাইছেন যে ইমার পিছনে মুক্তা সুরফা আতে পড়বে না আমি শুধুমাত্র এই কথাই বলবো আমাদের আবরার ভাই সাহেবকে যে ভাই আপনাদের কাছে কি এই জয়ীফ এবং মুনকাতি সূত্র বিচ্ছিন্ন ছাড়া কোনো সনদ আপনাদের কাছে পান না যখনই সনদ বেশ করেন তখনই দেখি সূত্র বিচ্ছিন্ন এমন কেন ভাই মহিলাদের সলাতের মধ্যে পার্থক্য যখন দলিল পেশ করছেন ওখানে সবগুলো সূত্রবিচ্ছিন্ন ইনকেতা আছে তারা সংখ্যার পরে অধিকাংশই সূত্রবিচ্ছিন্ন আছে কালকে আপনারা পেশ করলেন যে তাউস থেকে যে টাকা দিয়ে ফিত্রা যদি টাকার কথা নাই ওটাও মুরস মানে মুনকাতি ওখানে সূত্র বিচ্ছিন্ন আজকে আবদুল মাসুদ থেকে যে দলিলটা দিয়েছেন যে মানে যখন কোন পাঠকরা চুপ থাকসী তাবারিতে আমরা দেখলাম হাদিস সারের পনেরো হাজার পাঁচশো চুরাশি যেটা বিশেষ করে যা করেছেন মোহাম্মদ আহমেদ শাকির পনেরো হাজার আটশো চুরাশি নম্বর মানে তার কর্মী অনুষ্ঠিত আফসে তাবাড়ির কোন অনুসারে তো এইখানে তিনি যেই দলিলটা পেশ করেছে এটা মুনকাতে কাতে কেন কারণ এখানে দেখেন আমি কয়েকটা কারণ শুধুমাত্র বলি যে এই সনদের মধ্যে আছে দাউদ্িন আবি হিন্দ দাউদ্ন আবি হিন্দ তিনি মৃত্যুবরণ করে একশো উনচল্লিশ হিজরি মতান্তর একশো চল্লিশ হিজরি একশো উনচল্লিশ হিজরি মতান্তরে একশো চল্লিশ হিজির ছোট তাবেই ছিলেন আর এই বিষয়ে ইমাম ইবন হিব্বান সহ আরও অনেক ওলেমারা তিনেরা বলছেন যে এই দাউদ বিন আবিহিনে তিনি একজন ছোট তাবেই ছিলেন আর তিনি আনাস বিন আনাস বিন মালিক রোদ আল ছাড়া আর কাউকে দেখেন নাই মানে আনাস রদ আল দেখেছেন কিন্তু তার থেকে হাদিস শ্রুবন সাব্যস্ত নয় মানে দাউদ বিন আবিহিন কোনো সাহাবীর সঙ্গে সাক্ষাৎ প্রমাণিত নয় একজন ছোট তাবি ছিল কোনো সাহাবির সঙ্গে সাক্ষাৎ প্রমাণিত নয় শুধুমাত্র একজন আনাসদিন মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিন্তু হাদিস শ্রবণ করেছে এর কোনো প্রমাণ নাই আপনারা এমন কাতি একটা দলিল দিয়ে দিলেন আবদুল মাসুদ রদিল তালু মৃত্যুবরণ করছে বত্রিশ ইজরিতে আর এই দাউদ বিন আবিহীন তিনি মৃত্যুবরণ করছে সে চল্লিশ ইজরিতে এই দাউদ বিন আবিহীনদের সঙ্গে আবদুল মাসুদ কোনো সাক্ষাৎই প্রমাণ নাই আপনারা দলিল দিয়ে দিলেন বিস্তারিত তাহিকের জন্য দেখেন মাসুরু উলোমা হাদিস ক্রমিক নম্বর এক হাজার একশো সাতাশি ইকমাল ক্রমিক নম্বর চোদ্দশো আটষট্টি সিকাত ইবনা হিব্বান হাদিস নম্বর সাত আঠাশ শিয়ারু আনামিন নুবালা ইমাম জাহাবির ছয় নম্বর খণ্ডে তিনশো ছিয়াত্তর এবং তিনশো আঠাত্তর পৃষ্ঠার সেই সন্দেহ বর্ণনা আছে যে বিশেষ করে দাউদ বিন আবি হিন্দ ছোট তাবে ছিলেন তিনি আনাস বিন মালিককে দেখেছেন কিন্তু হাদিস শ্রবণ করেননি মানে ইবনু মাসুদের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি আপনার দলিল পেশ করে দিলেন এক দুই নম্বর আরও একটা অভিযোগ আছে এই হাদিসের মধ্যে মহারিবি যার সম্পূর্ণ নাম মহারিবি আবু মোহাম্মদ আব্দুর রহমান বিন আব্দুর রহমান বিন মোহাম্মদ এই রাবির উপরে অভিযোগ হচ্ছে এটা তিনি মুদালিস রাবি ছিলেন তাদলিস করতেন অত্যাধিক পরিমাণে তাদলিস করতেন শেয়ারু আদামিন নুবালা ইমাম জাহাবিও তিনি নকল করেছেন নবম খনের একশো সাঁত্রিশ পৃষ্ঠায় এবং তাবাক্কাত মুদালিসিন রাবি নাম্বার জীবনী নম্বর আশি আসমাল মুদালিসিন রাবি নাম্বার পঁয়ত্রিশে যে মহারিবি তিনি তিনি আন আনাদি হাদিস বর্ণনা করেছে আমরা এর আগের দিনই বলেছি যে দলিস নামাজের মাসালে আব্দুল মুতিন সাহেব সাতাশি নয় পৃষ্ঠায় লিখেছেন এবং নাসিউদ্দিন চাঁদপুরি তার হানাফিকল্লা প্রথম খণ্ড একশো চল্লিশ পৃষ্ঠে লিখেছেন যে তাদলিস মিথ্যার নামান্তর আর এই হাদিসে এই মহারিবি তিনি তাদ্দিস করেছেন অবশ্যই হাদিসটা গ্রহণযোগ্য নয় তারপরে হাদিসটা ইনকেতা উনকিত আছে তারপরেও এখানে আহমেদ শাকির রহিমাহুল্লাহ তিনি একটা আর অভিযোগ নিয়ে এসেছেন যে এই সনদের মধ্যে বাসির এই বাসির হচ্ছে মাজহুল বাসির হচ্ছে মাজভুল টিকাটা দেখে নেন বিশেষ করে তার তাবারির তাহাকিক তাহকিক যেটা আল্লামা আহমেদ মোহাম্মদ শাকির করেছে পনেরো হাজার পাঁচশো চুরাশির এক নম্বর টিকা দেখেন বুঝতে পারবেন তার মানে আপনি যে ঘটনাটা পেশ করছেন ইন্দু মাসুদ থেকে তিনজন রাবির উপর অভিযোগ আছে এক দাউদ্দিন আবি হিন্দের সঙ্গে ইবনে মাসুদের সাক্ষাৎ প্রমাণিত নয় দুই এখানে মহারিবি তিনি বুদালিস রাবি তিন এখানে বাসির ইনি হচ্ছেন মাজহুল তো ভাই কেমন দলিল দেন আজীব ব্যাপার দলিল পেলেই দিয়ে দিতে হবে একটু তাহাকিক করেন একটু দেখেন যে আপনি কী পেশ করছেন আল হাদিসের মধ্যে একটু দুর্বলতা কিছু হাদিস দিচ্ছে আজ হয়ে গেলেন এখানেই খান তো না হাদিস জাল করেছেন এরপরে এখন আপনাদের সামনে নিয়ে আসছি যে তিনি হাদিস জাল করেছেন কোনটা আসেন তারপরে আমরা দেখি এই গেল তাপসিরে তাবরির যেই তাপসিরটা দিয়েছে তারপরে তারপরে হাদিস জাল এবার হাদিস জালের ঘটনা নিয়ে আসি

কামাল আমার আকুমুল্লাহ এই জন্য কোন নামাজে ইমাম সাহেবের পিছনে সরে ফাতেহা পড়তে হবে না বাকি লাস্টে হাতির কিতাব যে হাদিস রয়েছে সে হাদিসের ব্যাখ্যা আমরা এই দেখেন পেয়ে গেছি হাদিস জাল করা এবার পেয়েছি হাদিস জাল করা দাঁড়ান একটু ভালো করে শুনবেন উনি বলছেন যে লাস সলাত আলিম আল্লাম একরাবি ফাতেতিল কিতাব এই আমাদের দলিটাই খণ্ডন করছেন কীভাবে বলছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রসুলের দিকে করেছে কথাটা শুনেন আল্লাহ বলেছেন খণ্ডন করছেন কিভাবে এবার ভালো করে শুনেন বারবার আপনারা অডিও ভিডিওটি আপনারা শুনবেন যে হাদিস জাল কিভাবে করছে দেখেন আসেন আসেন একটু জাল কই গেল আচ্ছা চলে এসেছে আপনারা শোনেন বারবার শুনবেন যে হাদিস জাল করেছে কীভাবে রসুলের নামে হাদিস জাল করেছে দেখেন

তিনি এটা ব্যাখ্যা করেছেন নউজ বিল্লা মিন জালিক নউজ বিল্লাহ ইমাম আহমেদ বিন হাম্বল রহম কলকে আল্লাহ রসুল নামে চালিয়ে দিচ্ছে আউজবিল্লা বিল্লাহ মাজ আল্লাহ আসতা ফিরুল্লাহ এটা ইমাম আহমেদ বিন হাম্বলের কল তিনি বললেন যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল ব্যাখ্যা করেছেন নওজ বিল্লাহ এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাই যে শোনা তিন মিটি খুলবে তিনশো তেরো নম্বর হাদিস তিনশো তিয়ানব্বই হাদিস খুলবেন ইমাম তিরমিজি হাদিস আসা পরে যে কমেন্টারি ব্যাখ্যা করেছে ইমাম তিরমিজি নিজে যে ব্যাখ্যাটা করেছে যে মতটা পোষণ করেছে ওখানে তিনি নিয়ে এসেছেন যে ইমাম আহমেদ বিন হাম্বাল তিনি এই কথা বলছেন যে সাল্লাম কিতাব যে ব্যক্তি সুরাতুল ফাতে পাঠ করলো না তার নামাজ হলো না এটা একাকি নামাজিদের জন্য এটা আল্লাহ রসুল বলে নাই এটা আল্লাহ রসুল বলে নাই এটা আল্লাহ রসুল বলে নাই যেটা একাকি নামাজের জন্য এটা বলেছে ইমাম আহমেদ বিন হাম্বাল আহমেদ বিন হাম্বুল রহমুল্লার কথাকে তিনি আল্লাহ রসুল্লের হাদিস বলে চালিয়ে দিলেন বলে আল্লাহ রসুল নিজে ব্যাখ্যা করেছেন নজরুল আলমিন জালিক আস্তাক ফিরুল্লাহ আপনার শোনান তিরমিজি ইসলাম ফাউন্ডেশন আপনার দেখেন তিনশো তেরো নম্বর হাদিস ক্রমিক নম্বর কিছুটা পরিবর্তন হতে পারে তিনশো এগারো তিনশো বারো তিনশো তেরো এই তিনটে হাদিসের আপনারা ইমন তিরমিজি ব্যাখ্যা দেখেন এবং আহমেদ বিন হাম্বাল বলেছেন আর ইমন তিরমিজি নকল করেছেন আপনাদের একটু দেখাই আপনারা বুঝতে পারবেন তারপরে আপনাদেরকে জবাব ইনশাআল্লাহ আল্লাহ ইনশাল্লাহ দেখাবো যে এটা যে ইমাম তিরমিজি রহমহল্ল্লার কল মানে ইমাম তিরমিজি যে এটা আল্লাহরসালে হাদিস না এটা যে ইমাম আহমেদ বিন হাম্বালের কল আপনাদেরকে আমরা দেখাই একটু দেখাই দেখুন আমি এই সামলা থেকে খুলেছি এটা সুনান তিরমিজি আপনারা দেখছেন আমি একটু লাইটটাকে বৃদ্ধি করে দিই আছে দেখেন সুনান তিরমিজি সুনান তিরমিজি তিনশো তেরো নম্বর হাদিস এইখানে এই এই ইওয়ার্কটা পড়েছে দেখেন ইমাম আহমেদ বিন হাম্বাল ফাঁকালা তারপর তিনি বর্ণনা করছেন দেখেন নাবি ইমাম আহমেদ বিন হাম্বেল তিনি বর্ণনা করছেন যে নাবি সাল্লি সাল্লাম লা সাল্লাত আলী মাল্লাম ইকরাবি ফাতে তিল কিতাব ইজা কানা হাদাহু ইজা কানা হাদাহু এটা কার কল এটা ইমাম আহমেদ বিন হাম্বেলের কল আমরা আপনাদেরকে দেখালাম ইমাম আহমেদ বিন হাম্বেলের কল এটা আর তিনি চালিয়ে দিলেন যে বিশ্বনবীর কল বলে আউজ বিল্লাহ আউজ বিল্লাহ তারপরে দেখেন আপনাদেরকে আরেকটা দেখাই যে এই কলটা যে এই কলটা যে স্পষ্টভাবে যে আল্লাহ রসলেন না এটা যে হাদিস নয় এটা জিম আহমেদ বিন হামবেলের কল এটা আমি আপনাদের দেখাই আপনাকে তিরমিজি এটা জাস্টিস তাকুসমানির উসমানির আহল্লার বাংলাদেশ থেকে প্রকাশ করেছে এখান থেকে আপনাদেরকে দেখাই তিনশো তেরো নম্বর হাদিসের ব্যাখ্যাতে দেখেন এখানে পরিষ্কার বই নিশ্চয় দেখেন যে লাল সাল্লাহ আলিম আলী ইকরাফি ফাতেল কিতাবের ব্যাখ্যা দিয়েছেন এই মত পোষণ করে ইমাম শাফি ইসাহাক এবং প্রমুখ তবে ইমাম আহমেদ ইবনা হাম্বাল রহমাল্লাহ বলেছেন নবীজির বাণী লা সাল্লাহ আলিম আল্লাহ ইকরফি কিতাব এর উদ্দেশ্য হল যে যখন সে একাকে থাকবে ইমাম আহমেদ বিন হাম্বাল রহমাহুল্লাহ এটা কল যে লাল সাল্লাহ আলিম আল্লাহ ইকরফি ফাতেল কিজা কিতাব ইজা আকানা আহদাহু যখন মুক্তাদি একাকি থাকবে এটা কার কল ইমাম আহমেদ বিন কল জাস্টিস তাকুসমানি অনুবাদ থেকে দেখালাম তো আপনারা তারপরে দেখেন যে কিভাবে তারা মিথ্যাচার কিভাবে তারা মিথ্যাচার করছে যে আল্লাহ রসুলের হাদিস নামে চালিয়ে দিচ্ছে কার কথা ইমাম আহমদ বিন হাম্বল রহমার কথা আল্লাহ রসুলের হাদিস বলে চালিয়ে দিল আউজিবিল্লা আউজিবিল্লা এখন আমরা যদি এগুলো নিয়ে আলোচনা করলে আমাদেরকে বলছে ফিতনাবাজ আপনারা স্পষ্টভাবে দেখেন সুনান তিনবিজি হাদিস নামা তিনশো তেরোতে জাস্টিস তাকুসময়ের থেকে দেখালাম যেটা আহমেদ বিন হাম্বাল রহিমহল্লা তিনি বলেছেন যখন মানে জেলা সাল্লা তালী ইমাল নাম ইকরাবি ফাতেহাতিল কিতাব ইজাকান আহাদাহু এটা আল্লাহ রসুল বলে না এটা হাদিস নয় এটা হাদিস নয় এটা হান্ড্রেড পার্সেন্ট হাদিস চ্যালেঞ্জ করলাম এটা হাদিস প্রমাণ করে দেখাক আমি বললাম ইমা আহম্মদ বিন হাম্মল রহিমল্লার কল এটা চার ইমামের একজন ইমাম একশো চৌষট্টিতে জন্ম দুশো ছাপ্পান্নতে মৃত্যু দুশো একচল্লিশ সম্ভবত তিনি আর কল এটা ইমাম তিরমিজি ওটাই নকল করেছে আর তিনি আল্লাহ হাদিস নামে চালিয়ে দিলেন বা এটা আপনাদের মানে এটা এটা আপনারা মাদ্রাসে আরবি শিখে আপনারা এই এই কাজের জন্য আপনারা আরবি শিখেছেন যে কোনটা আল্লাহ রসুলের কল কোনটা ইমাম আহমেদ বিন হাম্বলের কল এটা আপনারা বোঝার যোগ্যতা রাখেন না একজন ইমামের কল রসুলের হাদিস নামে চালিয়ে দিচ্ছেন অথচ সেই বুখারে কী দা বলে ইলমের একশো নয় নম্বর হাদিস স্পষ্ট জাল্লা রসুল যে কথা বলেন কেউ যদি আল্লাহ মে চালে দেয় মাখাদু মিনান্নার তার পরিণাম জাহান্নাম অন্তত আপনার সাহেবের এই বিষয়ে একটু তৌবা করা উচিত এবং আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে ভাই আসলে আপনি ঠিকই ধরেছেন এটা আল্লাহ রসুলের কল নয় এটা ইমাম আহমদের কল আপনি হাদিস জাল করতে ধরা পড়েছেন যদি আপনি শুধু নেন অবশ্যই মানুষকে যেহেতু আপনি ভিডিওর মাধ্যমে বলেছেন আল্লাহ রসুলের কল অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাকে স্বীকার করে বলা দরকার ছিল হবে যে না ভাই আমি যে কথাটা বলেছি এটা আল্লাহ রসুলের কল বা আল্লাহ রসল্লের ব্যাখ্যা করেছে এটা আল্লাহ রসল্লের ব্যাখ্যা নয় এটা আহমদ ইম হাম্মাইম আল্লাহর ব্যাখ্যা এটা আপনাকে প্রকাশ্যে স্বীকার করতে হবে কেন আপনি প্রকাশ্যে আপনি হাজার হাজার মানুষকে টিভি মিডিয়ার সামনে এফ এম এর সামনে আপনি এসে প্রশ্নের উত্তর দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন আজীব হয়ে গেলাম তো সার্বিকভাবে আমরা এই কথা বলতে চাই যে ইমাম সৈতুল ফাতেহা পড়তে হবে এই মধ্যে নতুন করে আলোচনা দরকার নেই তার সাথে দলিলগুলো খণ্ডন করলাম আমি জাস্ট তারপরেও যদি বিস্তারিত জানতে চান আমার এই বিষয়ে তিনটে আলোচনা আছে তাহা কী কী মাজলিস মাসালা চার পাঁচ ছয় এই তিনটে দেখেন আমার বি আর রাহুল হোসেন রুহুল আমিন যে আমার একটা ইউটিউব চ্যানেল আমি কিছুদিন আগে খুলেছি ওখানে পেয়ে যাবেন যে তাহা কী কী মাজলিস মশালা চার পাঁচ ছয় তিনটে খণ্ডে আমি আলোচনা করেছি প্রায় চার ঘন্টার উপরে আপনারা এখান থেকে শুনে নিতে পারেন এখানে বিস্তারিত জবাব দিয়েছি এবং আমাদের দলিল আমি পেশ করেছি তবে সর্বোপরি এই কথা আপনাদেরকে মানে সংক্ষিপ্ততে বলতে চাই যে তিনি যে মান মানকানালাহু ইমামু এ দলিল দিয়েছে হজর জাবির বিন আব্দুল্লাহ থেকে আমরা খণ্ডন করেছি দুই নম্বর তিনি দিয়েছেন যে আবদুল্লিন মাসুদের তাফসের তাবারি থেকে যে তফসিদ দিয়েছে এটাও বাতিল এটা গ্রহণযোগ্য নয় তিন নম্বর তিনি বলেছেন যে এই যে লাসলাতা ফাতে ফাতুল কিতাবের ব্যাখ্যাতে আল্লাহ রসুল বলেছে বলে চালিয়ে দিয়েছে ইজে আহাদ আহু এটা আল্লাহ রসুলের কল নয় এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বালের কল আলহামদুলিল্লাহ তাই আমরা সুপ্রিয় শ্রোতা মণ্ডলীকে বলবো এই যে মিথ্যা হাদিস তৈরি করছে স্পষ্ট হাদিস যে জাল করেছে তার কাছে হাদিস শোনা যায় মহাদুজ গান করতো যদি এটা যদি জানা থাকতো কাছে হাদিসে নিত না তাদের কথাই শুনতো না তাদের শরীর তোর কোনো জ্ঞান নেওয়া যাবে না স্পষ্ট প্রমাণিত তিনি হাদিস জাল করেছেন আল্লাহ নামে তিনি বলছেন আল্লাহ ব্যাখ্যা করেছে তাই বলে তিনি আল্লাহ কলটাকে ঢুকে দিয়েছে মানে এবং আহমেদের কল ঢুকে দিয়েছে কার নামে আশ্চর্য আল্লাহ রসুলের নামে অন্তত তৌবা করা উচিত আল্লাহ সুবাহর কাছে দোয়াই প্রার্থনা করছি আল্লাহ সুবাহ তাল্লাহ তাকে ইসলাহ তৌফিক দান করো এবং মানুষকে হক কথা বলা তৌফিক দান করো প্রত্যেক মানুষকে এইভাবে সরাতুল ফাতিহা পাঠ করে বিশ্বনবী সলাতের মতো সলাত যেন আমরা আদায় করতে পারি এমন তৌফিক দান করো যত রকমের গোড়ামে আছে সমস্ত গোড়ামি মুক্তভাবে তাকলিদ মুক্ত হয়ে আমাদেরকে বিশ্বনবী সুন্নাস পুরে অকাট্যভাবে চলো তৌফিক দান করো আল্লাহ আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকে মতো আমরা আলোচনা শেষ করছি পরবর্তী সমাতে তারও হাত বাঁধাব একটা ভিডিও তিনি তৈরি করেছেন ওটার জব ইনশাল্লাহ আগামীকাল যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমরা জবাব নিয়ে আসবো ওখানেও তিনি মিথ্যাচার করেছে আর মিথ্যাচারগুলো আশ্চর্য হয়ে যাবেন ঠিক আছে আজকে দেখলেন যে তিনি কেউ হাদি জাল করেছে আলোচনা তো আমাদের সকলকে ভালো রাখুক আল্লাহ আমিন ওয়া আলাই না আসসালামাইকুম আলাইকুম ও বারাকাত